নমস্কার, জ্যোতির্ময় দেবস্থ। আমরা সবাই জানি যে মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান ছিল। মেষ রাশি থেকে বৃষ রাশিতে দেবগুরু ট্রানজিট করবে, অর্থাৎ এক ঘর থেকে আরেক ঘরে যাবে পয়লা মে। এবং এখানে থাকবে 2025 সালের 14 মে অবধি। এবং এখানে কি ফলাফল দেবে তাই নিয়ে আলোচনা চলছিল, করছিলাম, পরপর আসছে এপিসোড, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেটা নিয়ে আজকে তুলা রাশি এবং বৃশ্চিক রাশি নিয়ে বলবো যে ফলাফল কি হবে। আগে আমরা দেখে নেব যে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে তার অ্যান্টি গ্রহ শুক্র গ্রহের ঘরে ট্রানজিট করেছে, এবং এই ঘরে যে তিনটি নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র নিয়ে ট্রানজিট করবে, এবং এই ঘরে কৃত্তিকা, রোহিণী, মেঘশিরা, রবি, চন্দ্র এবং মঙ্গলের তিনটি নক্ষত্র দিয়ে পাস করবে। এবং এই তিনটি নক্ষত্রই কিন্তু বৃহস্পতির মিত্র নক্ষত্র, এবং মিত্র নক্ষত্রে অ্যান্টি ঘরে প্রবেশ করলেও মিত্র নক্ষত্রে যখন থাকবে তখন বৃহস্পতির ফলাফল অন্যরকম দেবে। কিন্তু ফলাফলটা দেওয়ার আগে আগে দেখে নিতে হবে বৃহস্পতি তুলা রাশি থেকে কোন ঘরে গেছে। বৃহস্পতি এতদিন তুলা রাশির সমসপ্তমে ছিল, সপ্তম ঘর থেকে অষ্টম ঘরে যাবে, এবং বৃহস্পতির দৃষ্টি আমরা কোথায় কোথায় পাবো, তুলা রাশির দ্বিতীয় ঘরে, চতুর্থ ঘরে এবং তুলা রাশির 12th হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকবে। তাহলে এই যে দৃষ্টি, বৃহস্পতির যে দৃষ্টিগুলো পড়ছে, দৃষ্টিগুলোর জন্য এমনিতেই অষ্টমে গেলে একটা প্রবলেম ক্রিয়েট করে। এছাড়া এই দৃষ্টিগুলো, যেমন সেকেন্ড হাউসে শনিরও দৃষ্টি রয়েছে, তুলা রাশির সেকেন্ড হাউসে শনি দৃষ্টি পড়ছে, সুতরাং এইখানে বৃহস্পতি যে শনির দৃষ্টি পড়ছে তার জন্য একটা প্রবলেম ক্রিয়েট তুলা রাশির হবেই। ধন হানি হওয়ার সম্ভাবনা তো আছে, যেখানে অর্থের সোর্স অফ ইনকাম, সেই সোর্স অফ ইনকাম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকের দেখা গেছে টাকা আটকে আছে, সেই টাকা পাবার সম্ভাবনা নেই এই সময়, একদম দিতে পারছি না। রোগ ভোগ বাড়তে পারে, অষ্টম ঘরে বৃহস্পতি, 12th হাউসে বৃহস্পতি রয়েছে, এটা কিন্তু একদম মেইন এফেক্ট, এটা আপনাদেরকে দেখে নিতে হবে। শত্রু বাড়তে পারে, শত্রু সমস্যা, কোনো বয়স্ক ব্যক্তির কাছে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না, বা কোনো অচেনা ব্যক্তি যদি আপনাকে কোথাও ইনভেস্টমেন্ট এই সময় করতে বলে তাহলে কিন্তু একদম ইনভেস্টমেন্ট করবেন না, তাহলে কিন্তু আপনার প্রবলেম আছে, ইনভেস্টমেন্টের জায়গায় একদম লসের খাতায় রান করবেন। এছাড়াও যদি আপনার ব্যবসা চাকরি ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু নেই, রোগ ভোগ ইমপ্রুভমেন্ট ব্যবসা বাণিজ্য শুধু নেই, শুধু একটা জায়গায় যেটা রয়েছে সেটা হচ্ছে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে পরীক্ষা দিচ্ছ সেই সমস্ত ছাত্র ছাত্রীদের শুভ। যদি বাড়িতে বয়স্ক কেউ থাকে, রোগে ভুগছে, তার মুক্তি পাওয়ার সম্ভাবনা, তিনি মুক্তি পেয়ে যেতে পারেন রোগ থেকে। কিভাবে মুক্তি পাবেন সেটা ঈশ্বর জানেন, ঈশ্বর তাকে তুলেও নিতে পারেন, আবার তাকে রোগ থেকে বাঁচিয়েও দিতে পারেন। বাড়িতে যদি মা অসুস্থ থেকে থাকে তাহলে মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হবে। বাস্তুতে বাহন ক্রয় বা গাড়ি ক্রয় হতেই পারে, বাহন ক্রয় বা বাস্তু মানে কোনো গৃহ ক্রয় সেটাও হতে পারে, এগুলো আসতে পারে। কিন্তু মোটের উপরে তুলা রাশির কিন্তু খুব একটা ইম্প্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তবে একটা জিনিস বলবো, যেটা হলো যে তুলা রাশির জাতক জাতিকা যদি দেখা যায় যে তার দশা অন্তর্দশা খুব ভালো চলছে, সেক্ষেত্রে কিন্তু আমি যে ফলাফল বললাম সেই ফলাফল এতটা খারাপ হবে না, কিছুটাও আপনারা অন্তত 80% ভালো, যদি আপনার দশা অন্তর্দশা চলে তাহলে অবশ্যই 80% ভালো পাবেন। তবে ট্রানজিটও কিন্তু আমাদের অনেক অনেক ফাংশন, অনেক কাজ দেয়, ট্রানজিটের যে গ্রহ কানেকশন সেটাও কিন্তু আমাদের উপরে মানে অনেক পরিবর্তন, জীবন অনেক পরিবর্তন এনে দেয়, সেই জন্য প্রত্যেকটা ট্রানজিটের দরকার একজন ভালো অ্যাস্ট্রোলজারের হাত ধরা, আপনার যাকেই ভালো লাগে তার কাছে গিয়ে আপনার অন্তত আপনার ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে দেখিয়ে নিন যে আপনার দশা অন্তর্দশা কেমন যাচ্ছে এবং ট্রানজিটের সঙ্গে মিলিয়ে তার প্রকৃতিটা কেমন, তাহলে কিন্তু আপনি আপনার বিপদ থেকে বাঁচতে পারবেন। এবারে আসবো বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির সমসপ্তমে অর্থাৎ বৃষ রাশিতেই ট্রানজিট করছে,
এবং বৃশ্চিক রাশির সপ্তম নবম একাদশ ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার শনি ধাইয়া চললেও বৃশ্চিক রাশির জাতক জাতিকার এই একটা বছর দারুণ পারফেক্ট ফল দেবে। যাদের ধরুন ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক উন্নতি হচ্ছিল না এই ধাইয়ার জন্য, তাদের ব্যবসার উন্নতি প্রভূত পরিমাণে হবে, প্রচুর অর্থনৈতিক উন্নতি হবে এবং সেভিংস হবে, সঞ্চয় হবে প্রচুর। যাদের পার্টনারশিপ ব্যবসা ছিল তাদের পার্টনারশিপ ব্যবসার উন্নতি হবে। যাদের মোটেই বিয়ে যোগ আসছিল না তাদের এবার বিয়ের যোগ, যাদের দাম্পত্য জীবনে শান্তি ছিল না তাদের দাম্পত্য জীবনে শান্তি হবে, যাদের কোনো কাজ করতে যাচ্ছিলে একদম কোনো কাজ মানে শেষ করতে পারছিলে না তাদের কাজ এবার শেষ করতে পারবে, মানে অর্ধেক হয়ে পড়ে আছে, কাজ শুরু হচ্ছিল না তাদের ক্ষেত্রে কাজ শুরু এবং শেষ দুটোই হবে। শারীরিক যাদের সমস্যা ছিল তারা সুস্থ থাকবে, যাদের মানসিক একটা ট্রাবল চলছিল শনি ধাইয়া চলার জন্য তাদের কিন্তু মানসিক শান্তিও এখন পাবে। মোটের উপর বৃশ্চিক রাশির এ টু জেড যে কটা স্থানে সপ্তম নবম একাদশ ঘরে যে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যের একটা এই সময় ভাগ্য সুপ্রসন্ন থাকবে, যে কাজে হাত দেবে সেই কাজটা সাকসেস হবে। হ্যাঁ, তবে আপনার নিজস্ব ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে আপনার কি দশা অন্তর্দশা চলছে সেটা কিন্তু দেখে নিতে হবে। যদি আপনার খারাপ অন্তর্দশা যায় যেটা আপনার পক্ষে ক্ষতিকর, সেই অন্তর্দশা খারাপ গেলে কিন্তু আপনার সময়টা যতটা বেটার আমি বলছি ততটা বেটার যাবে না। এবং যদি দশা অন্তর্দশা আপনার দারুণ যায় তাহলে কিন্তু আপনার বেটার মানে অনেকটাই ভালো যাবে, ভালোই যাবে প্রচণ্ড। দশা অন্তর্দশাও ভালো, ট্রানজিটও ভালো, তাহলে তো আপনাকে দেখতে হবে না আপনি একটা বাড়িও কিনতে পারেন, একটা ফ্ল্যাট কিনতে পারেন, আপনি বাহন ক্রয় করতে পারেন, আপনার যদি জমি জমা কোনো কিছু অনেকদিন ধরে ল্যান্ড কোনো কিছু সেল করতে পারছিলেন না, ফ্ল্যাট করেছেন প্রোমোটারি যারা প্রোমোটার তাদের ক্ষেত্রে ফ্ল্যাট করেছেন, ফ্ল্যাট বিক্রি করতে পারছিলেন না, আপনি একটা কিছু কিনতে চাইছিলেন সেটা কিনতে পারছিলেন না, আপনার সঞ্চয় হচ্ছিল না আপনার সঞ্চয় হবে, প্রত্যেকটা ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রচণ্ড ভালো যাবে। যারা আমার প্রোগ্রাম নতুন দেখছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট দিয়ে আপনারা জানতে চাইবেন কি প্রসঙ্গে আমি আলোচনা করব, কি আলোচনা করলে আপনাদেরকে আমি ভালো রাখতে পারবো, আপনারা ভালো পথে চলতে পারবেন। আমাকে ডেট অফ বার্থ টাইম প্লেস যদি আপনারা দেন কমেন্টে তাহলে অবশ্য আমার সেখানে বলার মতন ওখানে ওরকমভাবে ডিটেলে আমি বলতেও পারবো না, মানে এটাও একটা প্রবলেমেটিক। সেই জন্য অবশ্যই চেম্বার, যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন আর চেম্বারে চলে আসবেন, অথবা অনলাইন কনসালটেশন তো সবসময় চালু থাকে, যারা অনলাইন করেছেন তারা জানেন আমি যে টাইম দিয়ে থাকি সেই টাইমের মধ্যে চেষ্টা করি কনসালটেশন দিয়ে দেওয়ার। অনলাইনে করুন বা অফলাইনে করুন, অনলাইনেও আমি যা বলবো অফলাইনেও আমি তাই বলবো, সেমই বলবো। হ্যাঁ, সামনাসামনি দেখা হলে একটা মানসিক শান্তি সেটা তো বটেই, তবে এই নয় আপনি দূরে আছেন আমাকে দেখাতে পারছেন না, সেখানে অনলাইন তো আপনাকে করতেই হবে। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, নমস্কার।